দুঃখী মনের রবি ঠাকুরের শোকযাত্রা, আমাদের সবার প্রিয় ও সারা পৃথিবীর মানুষের প্রাণের কবি রবীন্দ্রনাথ। তার সাহিত্য চর্চা ও গানের মাধ্যমে সারা পৃথিবীতে তিনি আজও প্রণম্য হয়ে আছেন। তার জীবনেও যে এত কষ্ট থাকতে পারে আমরা ভাবতেই পারি না। আসুন, আজকে আমরা তুলে ধরলাম দুঃখী মনের রবীন্দ্রনাথ ঠাকুরের শোকযাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির জমিদারিতে লালিত পালিত হয়েছেন। দুই পুত্র ও দুই কন্যার পিতা রবীন্দ্রনাথ যখন তার বড় মেয়ে বেলার বিবাহ দিয়েছিলেন, তখন তিনি সাহিত্য শিকড়ের মধ্যগগনে বিরাজমান। তার বড় মেয়ে বেলার বিবাহ দিয়েছিলেন বিবেকানন্দের একনিষ্ঠ ভক্ত শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে। কিন্তু দুর্ভাগ্য, রবীন্দ্রনাথ তার জামাইয়ের থেকে এমন ব্যবহার পাবেন তিনি কোনোদিন আশা করতে পারেননি। মেয়ের বিবাহিত জীবনের অনেক দিন পর তিনি মেয়ের শ্বশুরবাড়িতে মেয়েকে দেখতে গিয়েছিলেন। তার জামাই শরৎচন্দ্র চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি টেবিলের সামনে চেয়ারে বসতে বললেন। বিষয়টি ভাবলেও কষ্ট হয় এবং আমাদের সবাইকে অবাক হতে হবে যে শরৎচন্দ্র চক্রবর্তী তার নিজের পা দুটো টেবিলে তুলে দিয়ে রবীন্দ্রনাথের মুখের সামনে রেখে দেন এবং তার সঙ্গে চুরুট পান করতে করতে তার ধোঁয়াও রবীন্দ্রনাথের দিকে ছুঁড়ে দেন। আমরা যারা রবীন্দ্রনাথের গুণমুগ্ধ পাঠক, তাদের কাছে সত্যি বিস্ময়কর বিষয়। সেই মুহূর্তে রবীন্দ্রনাথ মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু সেখানে তিনি তার বহিঃপ্রকাশ করেননি। সবথেকে অবাক করে দেওয়ার কথাটি হলো যে রবীন্দ্রনাথের বড় মেয়ে বেলা দূর থেকে সমস্ত দৃশ্যটি দেখেছিলেন। রাগে ক্ষোভে দুঃখে তিনি কাউকে কিছু বলেননি। রবীন্দ্রনাথ হঠাৎ করে কাউকে কিছু বুঝতে না দিয়ে চলে যান। ঠিক তার পরের দিন রবীন্দ্রনাথ জানতে পারেন তার বড় মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, ঠিক যেদিন এই অপমানজনক ঘটনাটি ঘটেছিল। আমরা আধুনিক সমাজের শিক্ষিত মানুষ, এই রকম ঘটনা একজন পৃথিবীজোড়া বিখ্যাত মানুষের জীবনে ঘটেছিল। সারা পৃথিবীর কাছে যিনি মাননীয়, তার জীবনে যে এরকম কিছু অতি কষ্টের কথা লুকিয়ে থাকতে পারে ভাবাই যায় না। যাই হোক, বেলা ঠিক যে ঘরটিতে আত্মহত্যা করেছিলেন সেখানে টেবিলে রাখা চিঠি থেকে জানতে পারা যায়, আমার বাবা পণ প্রথা নিয়ে প্রতিবাদমূলক গল্প লিখেছিলেন, আবার তিনি আমার বিয়েতে 10,000 টাকা পণ দিয়েছিলেন। এটা আমার কাছে একদম গ্রহণযোগ্য ছিল না। তাছাড়া মূল যে কারণের জন্য আমি মৃত্যুর পদ বেছে নিলাম, আমার বাবা রবীন্দ্রনাথের প্রতি এই রকম অপমান আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, সেটা আবার আমার স্বামীর মাধ্যমে। তাই আমি চলে গেলাম। এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম, পিতার প্রতি কন্যার অভাবনীয় অকৃত্রিম ভালোবাসার কথা। 1941 সালে রবীন্দ্রনাথ মারা গিয়েছিলেন। তার মরদেহ আমাদের কলকাতার কেওড়াতলা শ্মশান কালীঘাটে চন্দন কাঠে পোড়ানো হয়েছিল। আপনারা শুনলে অবাক হবেন, মাদার টেরেজার মৃতদেহ যখন রাস্তার উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক সেই সময় হাজার হাজার শোকার্ত মানুষের মিছিল দেখা গিয়েছিল। ঠিক সেই রকম রবীন্দ্রনাথের মরদেহ নিয়ে যাওয়ার সময় হাজার হাজার রবীন্দ্র ভক্তের শোকার্ত মিছিল দেখা গিয়েছিল। শুধু তাই নয়, তার মৃতদেহ নিয়ে যাওয়ার সময় সামনেই চলেছেন মহালয়ার বিশ্ববিখ্যাত চণ্ডী পাঠক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, স্তোত্র পাঠ করে চলেছেন এবং তার পিছনে ব্রাহ্মণরা গঙ্গাজল ছিটিয়ে চলেছেন। তারপর রবীন্দ্রনাথের মরদেহ তার পিছনে চলেছে হরিনামের মাধ্যমে, ঢোল করতাল এবং হাজার হাজার শোকার্ত মানুষের মিছিল। সবথেকে অবাক করে দেওয়ার কথা হলো, রবীন্দ্রনাথের মৃতদেহ যখন শ্মশানে পৌঁছালো তখন তার শরীরে কিছুই ছিল না বলা যায়। হয়তো অনেকের মধ্যে কৌতুক তৈরি হতে পারে, কিন্তু রবীন্দ্রপ্রেমীরা শুধুমাত্র তার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখার জন্য যে যেখান থেকে পেরেছে চুল দাড়ি ছিঁড়ে নিয়ে চলে গেছেন। কেউ চশমা খুলে নিয়েছেন, কেউ বা জামা ছিঁড়ে নিয়েছেন। শুধুমাত্র তার স্মৃতিকে সারা জীবন তাদের কাছে বাঁচিয়ে রাখার জন্য। আজ এই পর্যন্ত, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। রবীন্দ্রনাথ বিষয়ে আরও দুটি ভিডিও, নোবেল রহস্য আর রবীন্দ্রনাথের বৌদি কাদম্বরী দেবীর সুইসাইড রহস্য দেখতে ভিডিও ডেসক্রিপশন কিংবা আই বটনে ক্লিক করবেন।